নিয়ে শিগগিরই নেই সুখবর বাড়তি দামে কেনার অভ্যাস করতে বললেন এনবিআর চেয়ারম্যান ভোক্তারও একটু মানসিক প্রস্তুতি থাকতে হবে অতিরিক্ত মূল্য দিয়ে জিনিসটা পারচেজ করতে হবে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ শতভাগ বিদ্যুতের পর এবার লক্ষ্য সবার জন্য ঘর একনেকে প্রধানমন্ত্রী বললেন সরকারের ধারাবাহিকতায় হয়েছে উন্নয়ন ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানোর নির্দেশ এবারও ইসির ডাকে সাড়া দেননি অর্ধেকের বেশি বিশিষ্ট নাগরিক বিএনপি বলছে আগ্রহ নেই কারো কমিশনের ভালো উদ্যোগও চোখে পড়ে না দলটির জবাব আওয়ামী লীগের 60 লাখ নগরবাসীর গৃহস্থালি বর্জ্য আর 2000 অবৈধ কলকারখানায় অস্তিত্ব সংকটে চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার আহ্বান এবং সাকিবের সমালোচনার কদিন পরই প্রশংসায় পঞ্চমুখ বিসিবি কর্তা বললেন মা ও সন্তানের অসুস্থতার পরও দেশের জন্য স্যাক্রিফাইস করেছেন এই অলরাউন্ডার